আসসালামু আলাইকুম, আমি বিল্লাল খান সাকিব। আজকে আমরা এমন একটা কাহিনী শুনব যিনি রাতারাতি কোটিপতি হয়েছিলেন। তার নাম হচ্ছে রাইনকার অস্কার স্টলার। তিনি ছিলেন খুব দরিদ্র বড়ের একজন কৃষক। প্রকৃতির উপর তাকে ডিপেন্ড করতে হতো। প্রকৃতির দয়ায় কখনো ভালো ফসল হতো, আবার কখনো হতো না। পরিকল্পিত কৃষি অনেককেই ভাগ্য পরিবর্তন করে দিয়েছেন, কিন্তু তার কৃষিতেও ভাগ্য পরিবর্তন হতো না। তিনি সর্বদা চেষ্টা করতেন কিছু একটা করতে, জীবনকে চেঞ্জ করতে। তিনি দিনের পর দিন কষ্ট করতেন, কাজ করতেন, জমিতে চাষ করতেন, এবং সর্বদা চাইতেন কোটিপতি হতে, বড়লোক হতে, ধনী হতে। তার নিজের গাড়ি থাকবে, বাড়ি থাকবে, অনেক স্বপ্ন ছিল তার, সেগুলো বাস্তবায়ন হবে। তো এই জন্য তিনি সর্বদা প্রতিদিন সকালে উঠেই কাজে লেগে পড়তেন, কাজ করতেন, কাজকে সম্মান করতেন। কিন্তু ভাগ্য কয়জনকে কৃষিকাজ থেকে কোটিপতি বানায়? তিনি এটা ভাবতেন যে আমি তো করি কৃষিকাজ, কৃষিকাজ করে কীভাবে কোটিপতি হব? কৃষিকাজ করে কোটিপতি হয়েছে এমন খুব মানুষই রয়েছে। তো তিনি প্রতিদিন সকালে যখন কাজ করতে যেতেন, যে জমিতে কাজ করতেন, ওই জমিকে তিনি অনেক খুব ভালোবাসতেন। জমির মাটি হাতাতেন, মাটির সাথে কথা বলতেন, কীভাবে ধনী হওয়া যায় সেগুলো নিয়ে উনি মাটির সাথেই কথা বলতেন। তার মনে প্রবল ইচ্ছা ছিল ধনী হওয়ার, এই জন্য তিনি সর্বদা কাজ করতেন। তিনি পশ্চিম নর্থ ডাকাটো খামারে কাজ করতেন। খামারে ড্রিলিং করার আগেও তিনি ভাবেননি যে ওই খামারই তার ভাগ্য ঘুরিয়ে দিবে। ওই খামারের মাটি থেকেই, মাটির তলদেশ থেকেই তিনি তেলের খনি পেয়েছিলেন, যেই তেলের খনি তার ভাগ্য বদলে দিয়েছে। তিনি হয়ে গিয়েছেন রাতারাতি কোটিপতি। ইভেন তার সাথে অন্যরা যারা কাজ করতো, তারাও হয়ে গিয়েছে কোটিপতি। এভাবে একটি মানুষের ভাগ্য বদলে গিয়েছে। তিনি কখনো ভাবেননি যে রাতারাতি তিনি কোটিপতি হয়ে যাবেন। যেই জমির সাথে তিনি কথা বলতেন, মাটিকে আদর করতেন, সেই মাটির তলদেশ থেকেই তেলের খনি এসে তাকে কোটিপতি বানিয়ে দিয়ে গেল। এই হচ্ছে সাধারণ একজন কৃষক র্যাঙ্কার অস্কার স্টেইলার এর কাহিনী। এই জন্য আমাদেরও উচিত কাজ করা, কাজের প্রতি ভালোবাসা। কাজই পারে আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আল্লাহ কাজের উসিলাতে আপনাকে ভালো কিছু ম্যানেজ করে দিবে। ধন্যবাদ।